السلام عليكم ورحمة الله وبركاته. أمرا تقولي شتى مالتي باربس إنجنيرينج إن إندستريال أوتوميشنر تانبير شدة. أي مورتة أمادير شاثة ركوب أكدون بريو شيكارتي باي أشن. أمرا تاركاس تك شون بوجا مالتي باربس شامبول كامرا تاركاس تك جان بوانة كيشو إن شاء الله. تو باي كمان أشن أبني. الحمد لله الله راك سوالو. أبني كمان أشن. الحمد لله أميو بحلو أشي شاردين أونك بستو تاكلو. تاو الحمد لله بولجى নিশ্চয়ই কষ্টের সাথে সস্তি আছে তো এখন আমরা আসলে জানবো যে আপনি কি সার্কিট করেছেন এখানে এই সার্কিটটা তো আপনি করেছেন তাই না এখানে করছে টাইমারের সাহায্যে ফ্যান চলবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সার্কিটটা আমাদেরকে একটু চালিয়ে দেখাবেন প্লিজ আচ্ছা আমরা এই কানেকশন দিচ্ছি এসি 220 ভোল্ট কানেকশন এসি দিচ্ছি এখন আমরা চালু করব এই চালু হয়েছে দেখেন আর এটা যদি আমরা টাইমারের সাহায্যে যদি চালু করি তাহলে এখানে আমরা যে টাইমটা দেব এই ধরুন 5 সেকেন্ড দিলাম এখানে বন্ধ হোক আগে এই 5 সেকেন্ড দিলে এখন এখন এখানে অন করলাম 5 সেকেন্ড পর এটা চালু হবে ফ্যান চালু হবে মাশাআল্লাহ এখন দেখেন এখানে 5 সেকেন্ডে 5 সেকেন্ড পর চালু হয়েছে সার্কিট হয়েছে এটাই তো আসলে অন ডিলের কাজ আসলে তাই না হ্যাঁ আচ্ছা জি সার্কিটটা আসলে দুর্দান্ত সার্কিট হয়েছে একটা আসলে খুবই মূল্যবান এবং খুবই ইম্পর্টেন্ট একটা সার্কিট তো এই সার্কিটটি আপনি নিজের হাতে কলমে করার অভিজ্ঞতা কি আগে কখনো হয়েছিল না এবারেই প্রথম মাল্টিপারপাসে আসার পরে জানতে পেরেছেন এখানে এটা জানতে পারছি আর আমাদের ডিপ্লোমাতে এত কিছু হয় না ওখানে জাস্ট পড়াশোনাটাই বেশি প্রধান দেওয়া হয় মাল্টিপারপাসে কোন কোন জিনিসগুলো আপনার অনেক বেশি ভালো লেগেছে একটু যদি শেয়ার করতেন এখানে এসে সব কিছুর উপরে মানে হাতে কলমে শিক্ষা পাচ্ছি আর সব বেসিক যে জিনিসগুলো ছিল ওগুলোর উপরে মানে পরিপূর্ণ ই পাচ্ছি আর কি যে কাজ করে অনেক ভালো লাগছে কাজ শিখতে পারছি অনেক দক্ষতা পাচ্ছি আর কি এখান থেকে এসে মাল্টিপারপাসে যারা ট্রেনার ভাইরা আছেন তাদের ব্যবহার আচার আচরণ কেমন লেগেছে আপনার সবাই ভালো এখানে সবাই কাজ করতে আসছে সবাই নিজ নিজ অনেক মানে কাজে ই করে আর কি আর সবাই অনেক ভালো অনেক মনে করেন যে ভালো ব্যবহার করে সবার সাথে মাল্টিপারপাসে যে আপনি আসলেন আসার পরে আপনার এখানে যে কাজ শিখতেছেন তো এই কাজগুলো শেখার পরে আপনার যে কর্মজীবন সামনে শুরু হইতে যাচ্ছে আশা করি অনেক ভালো কিছুই হবে তো এই কাজগুলো আসলে কর্মক্ষেত্রে আপনার কতটুকু কাজে লাগবে কি মনে হয় আপনার হ্যাঁ কর্মক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে কারণ কর্মক্ষেত্রে এগুলো ছাড়া কোনো বিকল্প নেই এগুলাই করতে হবে কর্মক্ষেত্রে গিয়ে হয়তো ওখানে এখানে ছোট আকারে করতেছি ওখানে বৃহৎ আকারে করতে হবে কিন্তু এগুলাই করতে হবে আমাদের অনেকটাই কাজে দেবে কর্মক্ষেত্রে মাশাআল্লাহ যাক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ يا من الله